आज चतुर्थी। तन्मय चैनल एक्स सकल के जानाई शारदियार प्रीतिय शुभेच्छा। किशोर भारती प्राक शारदिया 1427। अनुगल्प कविता क्लाब और पत्र भारतीर जौथ उद्योग मधुमिता सेनगुप्तर लेखा कूपकात। মাঝরাতে থাম্মির ধাক্কায় উঠে বসে রূপ। ঘরের হালকা আলোয় দেখে থাম্মি ঠোঁটে আঙুল দিয়ে কিছু শুনতে ইঙ্গিত করছেন। নিঃশব্দে ড্রয়িং রুমে এসে দরজায় কান পেতে শোনে বাইরে মৃদুস্বরে কথা কারা কথা বলছে। পরশু পাশের পাড়ার চুরি হয়েছে, আজ টার্গেট আমরা, ফিসফিসিয়ে বলেন থাম্মি। বাবা নিউ দিল্লিতে ফিরবেন কাল, ও ঘরে মা আছেন বোনকে নিয়ে, সে মাত্র 12, কিন্তু সবার সুরক্ষার দায়িত্ব তার কাঁধে, ক্যারাটে শিখে নিয়মিতভাবে। ঠাম্মি দেওয়ালে ঝোলানো স্কুলের ড্রিলের বাঁশিটা গলায় ঝুলিয়ে আয়ুর্বেদিক মালিশের তেলের শিশিটা নিয়ে দরজার একপাশে দাঁড়ালেন। রূপও নিজের মতো পজিশন নিয়ে নিল। খুটখুটে লক খুলে ঘরে ঢোকে একটা চোর। মেঝের আয়ুর্বেদিক তেলে পা হড়কায়, রূপ 90 ডিগ্রিতে পা চালিয়ে লোকটার কোমরে মারে। এই বলে ধপাস করে লোকটা পড়ে চোর বাবাজি। বিপুল বিক্রমে ঠাম্মি চোরের পিঠে বসে পিঁপি করে বাঁশি বাজিয়ে সিকিউরিটি সিকিউরিটি বলে চিৎকার শুরু করে দেন। বাকি চোরেরা দুদ্দার করে পালায়। পরদিন সব খবরের কাগজের শিরোনাম হয় ঠাকুমানাতির বুদ্ধিতে চোর কুকুপকাত, সঙ্গে দুজনের গর্বিত হাসি মুখের ছবি। পরবর্তী গল্প রূপা বন্দ্যোপাধ্যায়ের লেখা গুরু দক্ষিণা। আজ রবীন্দ্র জয়ন্তী। শুভঙ্কর স্যার অফিস ঘরের জানলা দিয়ে হাফ ছুটির একটু আগে দেখলেন স্কুলের মাঠে ক্লাস 9 মৌসুমি একলা অঝরে কাঁদছে। স্যার তাকে ডেকে জানতে চাইলেন, অনেক দ্বিধার পর সে জানাল তার বন্ধু সৌমিতা আজ নাচবে বলে শাড়ি পরে এসেছে, তার স্কার্টে পকেট আছে বলে 15 টাকা রাখতে দিয়েছিল, স্কুল ফেরত সৌমিতার ভাইয়ের জন্য হোমিওপ্যাথি ওষুধ নিয়ে যেত রতন ডাক্তারের ডিসপেন্সারি থেকে, সেই টাকাটা কোনোভাবে মৌসুমি হারিয়ে ফেলেছে, তারা একসঙ্গেই ফেরে রোজ। অঙ্ক স্যার এই মেধাবী মেয়েটিকে খুব ভালোবাসেন। মৌসুমির এই সরলতা দেখে তিনি তৎক্ষণাৎ সেই টাকা সৌমিতাকে দিয়ে দেবার জন্য তার হাতে দিলেন। পরের দিন মৌসুমি অপরাধীর মতো সেই টাকা স্যারকে ফেরত দিতে এলে স্যার তা নেননি। ঠিক 10 বছর পর শুভঙ্কর এখন হেড স্যার। কুরিয়ারে একটা খাম এলো তার নামে, খুলে দেখলেন একটা 1.5 লক্ষ টাকার চেক আর একটা ঝকঝকে অক্ষরে লেখা চিঠি, স্যার এটা আপনার গুরুদক্ষিণা, প্রেরিকা মৌসুমি জানা, মহাকাশ বিজ্ঞানী ইসরো। ছাত্রীর জন্য শিক্ষকের দু চোখে তখন আনন্দাশ্রু।